নমস্কার, আমি সঞ্চারী ঘোষ চক্রবর্তী, এসে গেছি আবার আমার অলৌকিক গল্পের ঝুলি নিয়ে। ভয়ের গল্প তো আমি মোটামুটি প্রতি সপ্তাহেই আনি, কিন্তু আজকে আমি যে ঘটনাটা বলবো সেটা অলৌকিক হলেও একদম অন্যরকম। আমি এই ধরনের গল্প আগে বলিনি। ঘটনাটা বাঁকুড়া জেলার ঘটনা। দেবব্রত রায় ও তার পরিবার বহু বছর ধরে বাঁকুড়াতে থাকেন। দেবব্রতবাবু আমাকে ঠিক যেভাবে ঘটনাটা বলেছেন আমি ঠিক সেভাবেই আপনাদের সামনে ঘটনাটা উপস্থাপিত করছি। আমার নাম দেবব্রত রায়, আমি বাঁকুড়ার বেলিয়াতোড়ে থাকি। আমাদের যৌথ পরিবার, যৌথ পরিবার বলতে আমি, আমার স্ত্রী, পুত্র আর আমার দাদা, বৌদি ও তাদের মেয়ে। দাদাই ছিলেন পরিবারের মাথা। ছিলেন বলছি কারণ গত 2020 সালের মে মাসে আমার দাদা হঠাৎ করেই করোনায় আক্রান্ত হয়ে মারা যান। দাদার এভাবে চলে যাওয়াটা আমরা কেউই মেনে নিতে পারিনি, বিশেষ করে আমি। বাবা মাকে হারানোর পর থেকে দাদাকেই বাবা মার জায়গায় বসিয়েছি। ছোটবেলার থেকে দাদা যেমন আমার খেলার সাথী ছিলেন, ঠিক তেমনই অন্যায় করলে কড়া শাসনও করেছেন। কোনোদিন একটা প্রতিবাদও করতে পারতাম না, কারণ দাদার অদ্ভুত একটা পার্সোনালিটি ছিল। তাই ডাক্তার যখন বললেন যে দাদার বেঁচে নেই, তখন আর মেনে নিতে পারিনি। মাঝে মাঝে মনে পড়ে ছোটবেলায় কোনো বিপদে পড়লে দাদা সবসময় সান্ত্বনা দিয়ে বলতেন, আমি আছি তো। দাদার মৃত্যুর পর প্রায় দেড় বছর কেটে গেছে। তখন 2021 সালে ডিসেম্বর মাসের ঘটনা। হঠাৎ ছেলের ধুম জ্বর এলো। ওষুধ দিলে জ্বর কমছে, আবার রাতের দিকে অনেক জ্বর উঠছে। আমার বাড়ি থেকে একটু দূরে এক ডাক্তার বসতেন, প্রচুর পেশেন্টের ভিড় হয়। ডাক্তার দেখিয়ে বেরোতে বেরোতে বেশ রাত হয়ে গেল। শীতের সময় যথারীতি একটা কুয়াশা পড়া শুরু হয়ে গেছে। সাইকেলের আলোতে বেশি দূর দেখাও যাচ্ছে না। ছেলেকে সাইকেলের সামনে বসিয়ে চালাচ্ছি, একটু ভয়ও লাগছিল। রাস্তায় একটা পুকুর পড়ে, রাত হয়ে যাবার জন্য বোধহয় একটু জোরেই চালাচ্ছিলাম। পুকুর পাড় দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটা প্রচণ্ড ঝাঁকুনি হলো। বুঝলাম যে আমার সাইকেলের সামনের চাকাটা কিছুতে ধাক্কা লেগে ভেঙে পুকুরে পড়ে গেল। আমি আর আমার ছেলে দুজন দুদিকে ছিটকে গিয়ে পড়লাম। আমি পড়েই এক দু মিনিটের জন্য সংজ্ঞা হারিয়েছিলাম। এক দু মিনিট পরে চোখ বন্ধ করে অনুভব করলাম যে আমার মাথার পেছনে অল্প চোট পেয়েছি। চোখ খুলে দেখলাম আমার ছেলে জিজ্ঞেস করছে, বাবা তুমি ঠিক আছো তো? দেখলাম ওর গায়ে একটা আঁচড়ও লাগেনি। এমনকি আমার ওই মাথায় অল্প চোট পাওয়া ছাড়া আর কিছুই হয়নি। খুব অবাক হলাম, এত বড় একটা দুর্ঘটনায় আমাদের কিছু হলো না? যেভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, সাইকেলের ভাঙা রডটা আমার আর আমার ছেলেকে এফোর ওফোর করে দিতে পারত। যাই হোক, উঠতে যাব এমন সময় অনুভব করলাম গায়ে মাথায় একটা ঠান্ডা হিমশীতল হাওয়া এমনভাবে লাগলো যেন কেউ ঠান্ডা হাত বুলিয়ে গেল। তারপর পরিষ্কার দেখলাম আমার সামনে দাঁড়িয়ে আমার দাদার অস্পষ্ট মূর্তি, মুখে হালকা হাসির রেশ। নিজের চোখকে নিজেই বিশ্বাস করতে পারলাম না, দাদাকে কী করে দেখতে পাচ্ছি, দাদা তো। ঠিক তখনই আমার কানের কাছে একটা গলার আওয়াজ শুনতে পেলাম, আমি আছি তো। সেদিন কীভাবে যে আমরা বাড়ি ফিরেছিলাম সেটা শুধু আমরাই জানি। তবে আমার ছেলেকে জিজ্ঞেস করে বুঝতে পারলাম যে ও কাউকে দেখতে পায়নি। পুরো রাস্তাটা অনুভব করলাম যে আমাদের পেছন পেছন কেউ আসছে, আর কাউকে কিছু দেখতে পায়নি। তবে সেই দিনের পর থেকে আমি বুঝেছি যে দাদা এখনও আমাদের রক্ষা করে চলেছেন ও ভবিষ্যতেও করবেন। এই ঘটনাটা কি যে ভালো লেগেছে আমার কি বলবো। ঠিক এরকমই একটা ঘটনা আমি লাইভ সেশনে বলেছিলাম হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের ভৌতিক। সত্যি মৃত্যুর পরও তারা আসে তাদের প্রিয়জনদের রক্ষা করতে? আপনাদের এই প্রশ্নের উত্তর জানা থাকলে কমেন্ট বক্সে জানাবেন।
ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ, আবার আসবো বাংলা ভূতের গল্প লাইভ সেশনে। ধন্যবাদ।